যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরপরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আজকে অত্র জুমার খুতবায় আমাদের বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু যাকাত। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। মানুষ কালেমা পাঠ করার পর যে যে কাজগুলো তার মুসলমান হওয়ার জন্য, মুসলমানিত্ব ধরে রাখার জন্য জরুরি, তার মধ্যে এক নম্বরে হচ্ছে সালাত, তারপরে সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ। তার মধ্যে সিয়ামটাও আমরা এই মাসে পেয়েছি এবং সাধারণত মুসলমানেরা এই মাসেই যাকাত আদায় করে থাকে। তাহলে মোটামুটি তিনটা স্তম্ভ রমজান মাসে একত্রিত হয়, এক সালাত, দুই রমজানের সিয়াম, তিন যাকাত। সালাত আদায় না করলে যেমন মানুষের মুসলমান থাকা নিয়ে সন্দেহ থাকে, ঠিক তেমনি রমজানের সিয়াম পালন না করলে মুসলমান থাকা নিয়ে সন্দেহ থাকে, ঠিক তেমনি যাকাত আদায় না করলে মুসলমান থাকা নিয়ে সন্দেহ থাকে। যাকাতের গুরুত্ব তাৎপর্য বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যে আয়াতগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলে গেছেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আজকে আপনাদের সামনে বলব। তারপরে যাকাত কিভাবে বের করবেন, কোথায় দিবেন, যাকাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদদাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে কিন্তু সেটার যাকাত আদায় করে না। আগের যুগে ছিল স্বর্ণ রৌপ্য, আর আজকের যুগে স্বর্ণ রৌপ্যের পরিবর্তে টাকা ব্যবহার হয়, স্বর্ণ রৌপ্যর পরিবর্তে রিয়াল ব্যবহার হয়, দিনার ব্যবহার হয়, ডলার ব্যবহার হয়। প্রত্যেক দেশের টাকার মান নির্ধারিত হয় ওই দেশের রিজার্ভ ব্যাংকে থাকা স্বর্ণের হিসাব অনুযায়ী। যেই দেশের রিজার্ভ ব্যাংকে যত বেশি স্বর্ণ আছে সেই দেশের টাকার মান তত বেশি, যেমন কুয়েতের টাকার মান সবচেয়ে বেশি। সুতরাং আজকে আমরা যে কাগজের নোট দেখতেছি এই নোটের মূল্য কিন্তু স্বর্ণের কারণে। যদি স্বর্ণ না থাকতো আমাদের রিজার্ভ ব্যাংকে তাহলে এই নোটের কোনো মূল্য ছিল না। এই কাগজের নোটের কী মূল্য আছে? কোনো মূল্য নেই, এটা তো মেশিনে দিলেই তৈরি হয়। আমিও এরকম হাজার নোট তৈরি করতে পারব। এই নোটের মূল্য এসেছে স্বর্ণ থেকে। তো ইসলাম যে বলছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদদাহ, যারা স্বর্ণ জমা করে রাখে, মানে যারা টাকা জমা করে রাখে, কেন আজকে স্বর্ণের পরিবর্তে আমি আপনি টাকার মালিক, কিন্তু এই টাকা এবং এই স্বর্ণের যাকাত দেয় না, তাদের জন্য কি হতে পারে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আবার সুসংবাদ হয়? শাস্তির তো সুসংবাদ হয় না, এটা হচ্ছে আঘাত দিয়ে কথা বলা। তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা তুহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই দিন এই স্বর্ণগুলোকে আগুনে জ্বালানো হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর এই আগুনে গরম করা স্বর্ণ তাদের পেটে, পিঠে এবং তাদের পার্শ্বদেশে স্পর্শ করা হবে, আর এর স্পর্শ করতে করতে তাদেরকে বলতে থাকা হবে, হাদামা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে সেই স্বর্ণ, এই হচ্ছে সেই রৌপ্য, সেই টাকা যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
অতএব আজকে স্বাদ আস্বাদন করো তোমাদের সেই জমা করে রাখা টাকার স্বাদ, তোমাদের সেই জমা করে রাখা স্বর্ণের স্বাদ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে যাকাতের বিষয়কে অনেক কঠিন, অনেক কঠোরভাবে আমাদের সামনে পেশ করেছেন, যেখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা যদি আমাদের জমানো টাকার যাকাত না দিই, তাহলে ওই যাকাতের সমপরিমাণ স্বর্ণ, ওই টাকার সমপরিমাণ স্বর্ণকে কিয়ামতের মাঠে আগুনে গরম করা হবে, এবং সেই গরম করা স্বর্ণ আমাদের পিঠে পার্শ্বদেশে এবং আমাদের পেটে স্পর্শ করা হবে। এটা হচ্ছে আল জাযা ও মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন শাস্তি, এটা আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি। উনি কর্ম অনুযায়ী প্রতিদান দেন, কর্ম অনুযায়ী শাস্তি দেন, যেমন কর্ম তেমন প্রতিফল। যেমন যে জেনায় লিপ্ত হবে অবৈধভাবে জাহান্নামে, তার কথা বলা আছে যে তারা জাহান্নামে উলঙ্গ অবস্থায় জ্বলবে আর তাদের লজ্জাস্থান থেকে গন্ধযুক্ত পুঁজ বের হবে। তো অন্য জায়গা থেকে গন্ধযুক্ত পুঁজ কেন বের হবে না, লজ্জাস্থান থেকে কেন বের হবে, কেন সে দুনিয়াতে খারাপ কাজ করতে লজ্জাস্থান দিয়েই? তাই আল জাযা ও মিন জিনসিল আমাল, কাজ যেমন শাস্তি তেমন। হাদিসে আছে যে ব্যক্তি সুদ ভক্ষণ করবে জাহান্নামের রক্তের নদীতে পাথর দিয়ে তার পেটে আঘাত করা হবে। তো পেটে কি জন্য আঘাত করা হবে? সুদের টাকা পেটে যেত তাই। আল জাযা ও মিন জিনসিল আমাল, কাজ যেমন শাস্তি তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম নিজের জ্ঞান অনুযায়ী আমল করে না, জাহান্নামে পাথর দিয়ে তার মাথার উপর আঘাত করা হবে, তার মাথা চৌচির হয়ে যাবে। তো মাথায় কেন আঘাত করা হবে? জ্ঞান মাথায় ছিল এই জন্য। আল জাযা ও মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন শাস্তি। যে মিথ্যা কথায় অভ্যস্ত ছিল তার গাল চিড়ে ধরা হবে, জিহ্বা চিড়ে ফেলা হবে। কেন? মিথ্যা কথা মুখ দিয়ে বলতো তাই। আল জাযা ও মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন শাস্তি। প্রতিদানের ক্ষেত্রেও যেমন আমল তেমন প্রতিদান। তো যাকাতের ক্ষেত্রেও যেমন আমল তেমন শাস্তি। জমা করে রাখত স্বর্ণ, যাকাত দিত না স্বর্ণের। আপনি যে টাকার যাকাত দিচ্ছেন না, এটাও স্বর্ণ, আপনি স্বর্ণের যাকাত দিচ্ছেন না, কেন? টাকার মান মূলত স্বর্ণের কারণে। তো যাকাত দিত না স্বর্ণের, তোকে শাস্তি দেওয়া হবে স্বর্ণ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে বলেন, যারা পশু প্রাণীর যাকাত দিবে না, গরু উট ছাগল, তাদের কথা বলতে গিয়ে তিনি বলছেন, তাতিল ইবিল ইয়াউমাল কিয়ামা আলা সাহিবিহা, ওই উট আসবে কিয়ামতের মাঠে তার মালিকের নিকট, ফাতাতা উহা বিআখফাফিহা, উট তার পায়ের খুর দিয়ে কিয়ামতের মাঠে তার মালিককে পিষতে থাকবে, ডলতে থাকবে। উটের যাকাত দিত না, তাই উট পিষবে। আল জাযা ও মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন শাস্তি। ছাগল আসবে কিয়ামতের মাঠে তার মালিকের নিকট, ফাতান্তাহুহা, ছাগল আঘাত করবে তার শিং দিয়ে তার মালিককে কিয়ামতের মাঠে। কেন? ছাগলের যাকাত দিত না তাই। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে ধন সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, আর ওই ব্যক্তি তার ধন সম্পদের যাকাত বের করে না, মুসতিলালাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার ওই ধন সম্পদকে করে দেওয়া হবে সুজান আকরা, বিষাক্ত সাপ, লাহু জাবিবাতান, তার ছোবল মারার মতো দুটো ইয়ে থাকবে, জিহ্বা মুখ থাকবে, ইয়াখুযু বিলিহজিমাতাইহি আও বিশিদকাইহি, সে তার মুখ দিয়ে ছোবল দিয়ে ধরবে দুই চোয়ালকে তার মালিকের, তার মালিকের দুই চোয়ালকে ছোবল মেরে ধরবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি যাকাত দাও, আমি তোমার সেই জমিয়ে রাখা সম্পদ যে জমিয়ে রাখা সম্পদের তুমি যাকাত দাও। আল জাযা ও মিন জিনসিল আমাল। এই জন্যই
বহু বক্তব্যে আব্দুর্রাজ্জাক বিন ইউসুফের বলা আছে যে বাড়িতে যাকাতের টাকা রাখা গোখরা সাপ রাখার চাইতেও ভয়ঙ্কর, কেননা এই টাকাই কিয়ামতের মাঠে ভয়ঙ্কর সাপের আকার ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এই কাহিনী কতদিন যাবৎ চলতে থাকবে, এই কাহিনী চলতে থাকবে কিয়ামতের মাঠে যখন এক এক দিনের সমান হবে মিকদারুহু খামসিন আলফ সানা, এক এক দিনের সময় হবে 50,000 বছরের সমান। এই ভয়ঙ্কর শাস্তি এইভাবে চলতে থাকবে কিয়ামতের মাঠে। জাকাত আদায় না করার কিছু দুনিয়াবী শাস্তি আছে, এটা গেল জাকাত আদায় না করার পরকালীন শাস্তি। জাকাত আদায় না করার দুনিয়াবী শাস্তি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মুনিয়া কওমুন যাকাতা মুআলিহিম, প্রত্যেক যে জাতি তাদের ধন সম্পদের জাকাত বের করে না, প্রত্যেক যে জাতি তাদের ধন সম্পদের জাকাতকে আটকিয়ে দেয় ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, তারা যেমন জাকাতকে আটকিয়ে দেয় আল্লাহ তেমন আসমান থেকে বৃষ্টিকে আটকিয়ে দেন। প্রত্যেক যে জাতি জাকাত বের করবে না আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন না। শোনো, লাওলাল বাহায়েম, যদি অসহায় অবলা পশু প্রাণী না থাকত তাহলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষণ হতো না জাকাত আদায় না করার কারণে। যদি কোনো জাতি কোনো কওম জাকাত আটকিয়ে দেয় আল্লাহ আসমান থেকে বৃষ্টি আটকিয়ে দিবেন। বৃষ্টি হয় কেন? বাহায়েম অবলা পশু পাখি আছে তাদের জন্য, যদি তারা না থাকতো আর মানুষ যদি জাকাত আদায় না করত তাহলে আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হতো না। জাকাতের দুনিয়াবি শাস্তির আরেকটা শাস্তি হচ্ছে জাকাত আদায় না করলে সম্পদের সেফটি থাকে না, সম্পদের নিরাপত্তা থাকে না, সম্পদের বরকত থাকে না। আল্লাহ সুবহানাহু তাআলা বরকতের কথা সব জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা সব জায়গায় বলেছেন। বরকত চিরস্বীকৃত, অনুভব করা যায় এমন জিনিস, নিশ্চিত অনুভব করা যায় এমন জিনিস হচ্ছে বরকত। তো যে জাকাত দিবে না তার সম্পদের কোনো সেফটি গ্যারেন্টি নাই, কোনো নিরাপত্তা নাই। কী থেকে নিরাপত্তা নাই? বরকত থেকে, মানে তার সম্পদে কোনো বরকত থাকবে না। লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু কীভাবে শেষ হয়ে যাবে বুঝতে পারবে না। সে যে ধনী হয়েছে তার ধনী হওয়ার পর তার টাকা টিকে থাকার কোনো গ্যারেন্টি থাকবে না, তার টাকা অব্যাহত থাকার বাড়তে থাকার কোনো গ্যারেন্টি থাকবে না। জাকাত না দিলে ওকে ফকির হতেই হবে, বরকতবিহীন জীবন যাপন করতেই হবে, আজ হোক অথবা কাল হোক নিশ্চিত করতে হবে। জাকাত হচ্ছে সম্পদের রক্ষা কবচ, সম্পদের বরকত রক্ষা করতে পারে, সম্পদকে বাড়াতে থাকতে পারে। জাকাত শব্দের শাব্দিক অর্থ বৃদ্ধি, সালাত শব্দের শাব্দিক অর্থ যেমন দোয়া, জাকাত শব্দের শাব্দিক অর্থ তেমন বৃদ্ধি, বাড়া। যে জাকাত দিতে থাকবে তার সম্পদে বরকত অব্যাহত থাকবে, তার সম্পদ রক্ষা পাবে, যুগ যুগ যাবৎ রক্ষা পাবে, বংশ পরম্পরায় রক্ষা পাবে, নাতি পুতি বংশ পরম্পরায় ওই সম্পদ ভোগ করতে থাকবে যদি জাকাত দিতে থাকে। আর যদি জাকাত না আদায় করে তাহলে ওই সম্পদের বরকত থাকবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে, একদিন না একদিন হতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ জাকাতের গুরুত্ব, জাকাত আদায় না করার ভয়াবহতা এবং জাকাত আদায় না করার পরকালীন শাস্তি এবং জাকাত আদায় না করার দুনিয়াবি শাস্তি, এবার আমরা দেখব আমরা কিভাবে জাকাত বের করব। জাকাত বের করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা মূলনীতি মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে জাকাতের জন্য যে মানদণ্ড ইসলাম দিয়েছে সেটা স্বর্ণ এবং রৌপ্য, কেননা আমি বক্তব্যের শুরুতেই বলেছি আজকেও যত টাকার মান আছে এটা স্বর্ণ রৌপ্যের কারণে। তো জাকাতের যে মানদণ্ড ইসলাম দিয়েছে সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। তার আগে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, জাকাত যোগ্য সম্পদ মোট চার ধরনের।
যে যে সম্পদের যাকাত বের করতে হবে তা মোট চার ধরনের। এক, জমিতে উৎপাদিত ফসল, শুধু জমির উপর কোনো ট্যাক্স নাই, কোনো খাজনা খারিজ ইসলামে নাই। এমনি আমার জমি পড়ে আছে, ওই জমির উপর আমাকে ট্যাক্স দিতে হবে, খাজনা খারিজ দিতে হবে, এটা নয়। জমিতে ফসল উৎপাদন হলে ওই ফসলের উপর আমাকে যাকাত দিতে হবে, যেটাকে আমরা ওসর বলি, যেটা বৃষ্টির পানিতে হলে বিশ ভাগের এক ভাগ, বৃষ্টির পানিতে হলে দশ ভাগের এক ভাগ, আর সেচের পানিতে হলে বিশ ভাগের এক ভাগ। দুই নম্বর যাকাতযোগ্য সম্পদ হচ্ছে পশু প্রাণী। পশু প্রাণীর নির্দিষ্ট সংখ্যা আছে, যে নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করলে পশু প্রাণীর ভিতর থেকে যাকাত দিতে হয়। তিন নম্বর যাকাতযোগ্য সম্পদ হচ্ছে ব্যবসায়িক সম্পদ, যেই সম্পদ দিয়ে আপনি ব্যবসা করতেছেন। চতুর্থত আপনার যাকাতযোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ রৌপ্য, অথবা স্বর্ণ রৌপ্যের পরিবর্তে ব্যবহৃত যে কোনো কারেন্সি বা মুদ্রা, টাকা, রিয়াল, ডলার, বিটকয়েন, যা কিছু স্বর্ণ রৌপ্যের পরিবর্তে মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে তার উপর। তার মধ্যে আমাদের দেশীয় পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাদের যে জিনিসগুলো জানা সবচেয়ে বেশি জরুরি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক এবং স্বর্ণ রৌপ্য জমানো টাকা। যাকাত ফরজ হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক কিনা। দুই নম্বর শর্ত হচ্ছে ওই সম্পদের উপর এক বছর অতিক্রম করলো কিনা। এই দুটো জিনিস পরীক্ষা, যে আপনি আসলে ধনী কিনা তার পরীক্ষা। এই দুটো পরীক্ষায় ফেল করলে বোঝা যাবে আপনি ধনী নন, আপনার উপর যাকাতের দরকার নাই, বরং আপনি গরিব মানুষ। একটা পরীক্ষা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আর একটা হচ্ছে এক বছর অতিক্রম করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্য 5 লক্ষ টাকা বর্তমান বাজার দর অনুযায়ী, রৌপ্যের হিসাব অনুযায়ী 52.5 ভরি রৌপ্য অথবা 70,000 টাকা বর্তমান বাজার দর অনুযায়ী। যে কোনো ব্যক্তি যার নিকটে 70,000 টাকা আছে অথবা যার নিকটে 5 লক্ষ টাকা আছে, এটা আপনি ইচ্ছাধীন, আপনি 70,000ও নিজের উপর যাকাত ফরজ মনে করতে পারেন, 5 লক্ষতেও নিজের উপর যাকাত ফরজ মনে করতে পারেন। চাইলে স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাত দিতে পারেন, চাইলে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত দিতে পারেন। গরিব মিসকিনের হক অনুযায়ী রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত বের করা বেশি উত্তম। তাহলে যে কোনো ব্যক্তি যার নিকটে এখন 70,000 টাকা আছে অথবা 5 লক্ষ টাকা আছে, অথবা এই 70,000 টাকার সমান 52.5 ভরি রৌপ্য বা 5 লক্ষ টাকার সমান 7.5 ভরি স্বর্ণ আছে, তার উপর একটা শর্ত পূরণ হয়েছে যাকাত বের করা। দ্বিতীয় শর্ত, আজকে প্রথম আমি 70,000 টাকার মালিক হলাম, আজকে আমাকে এই তারিখটা লিখে রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবহেলায় ফেলে দেওয়ার জিনিস নয়। প্রথম যেই দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই দিন তারিখ লিখতে হবে। এবার পরীক্ষা করবেন এক বছর পর্যন্ত, ঠিক এক বছর পর ওই তারিখে, যেই তারিখে আপনি 70,000 টাকার মালিক হয়েছিলেন, যেই তারিখে আপনি 5 লক্ষ টাকার মালিক হয়েছিলেন, ঠিক এক বছর পরে ওই তারিখে আপনার নিকট কত টাকা আছে। এক বছর পর ওই তারিখে যদি দেখা যায় আপনার নিকট আবারও 70,000 টাকা অথবা 5 লক্ষ টাকা, মধ্যেখানে যদি আপনি ফকির হয়ে গিয়ে থাকেন কোনো সমস্যা নেই, 5 লক্ষ টাকার মালিক হওয়ার পর মাঝখানে ফকির হয়ে গেছে, কিন্তু এক বছর পর ঠিক ওই তারিখে আবার আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, তার মানে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর যাকাতের দুটো শর্তই পাওয়া গেছে, এক, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, দুই, এক বছর অতিক্রম হয়েছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আলাদা আলাদা হিসাব করবেন তা হবে না। আলাদা আলাদা হিসাব করবেন তা হবে না মানে আপনি শুধু স্বর্ণ দেখতেছেন, আপনার বইয়ের স্বর্ণ আছে 1 ভরি, আপনার মেয়ের স্বর্ণ আছে 1 ভরি, 2 ভরি,
তাহলে স্বর্ণে তো 7.5 ভরি হচ্ছে না, তাহলে স্বর্ণবাদ। এখন আলাদা করে টাকা গুনতেছেন, টাকা আপনার কাছে 1 লক্ষ আছে, তাও তো 5 লক্ষ পূর্ণ হচ্ছে না, তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন না। বিষয়টা এমন নয়, জাকাত যোগ্য যত সম্পদ আপনার আছে সব একসাথে হিসাব করতে হবে। এবার আপনাকে আমি বুঝাই জাকাত যোগ্য সম্পদ কি কি। আপনার বাসা বাড়িতে জাকাত যোগ্য সম্পদের 1 নম্বর হচ্ছে যে কোনো ব্যবহৃত অব্যবহৃত স্বর্ণ। ব্যবহৃত মানে আপনার স্ত্রী মেয়ে পরে, অব্যবহৃত মানে ব্যাংকের লকারে আছে, এটা জাকাত যোগ্য সম্পদ। 2, যে কোনো নগদ অর্থ, জমানো অর্থ, নগদ মানে আপনার হাতে বাড়িতে আছে, লিকুইড মানি, নগদ তরল অর্থ, জমানো মানে যেখানে যেখানে জমানো আছে, যেটার যেটার আপনি মালিক, সঞ্চয়পত্রের নামে জমা আছে আপনি মালিক, ব্যাংকে ফিক্সড ডিপোজিটের নামে জমা আছে আপনি মালিক, বিকাশে আছে আপনি মালিক, রকেটে আছে আপনি মালিক, প্রভিডেন্ট ফান্ডে আছে আপনি মালিক, আর একজনকে ধার দিয়ে রেখেছেন, কর্জ দিয়ে রেখেছেন আপনি মালিক, কেন ওই কর্জ আপনি পাবেন, আপনি মালিক। আপনার মালিকানায় যে কোনো নগদ, যে কোনো জমানো অর্থ পৃথিবীর যে কোনো জায়গায়, মোবাইলে, ব্যাংকে, পোস্ট অফিসে, কাউকে ধার দিয়ে, যত টাকার আপনি মালিক এখন এই মুহূর্তে, সব টাকা জাকাত যোগ্য, সেটা নগদ থাক জমানো থাক। এটা গেল আপনার বাসা বাড়ির হিসাব। আপনার বাসা বাড়ির কি কি জাকাত লাগবে না, যা কিছু আপনি ব্যবহার করেন তার কিছুরই জাকাত লাগবে না। শুধু স্বর্ণ ব্যবহার করলেও জাকাত দিতে হয়, রৌপ্য ব্যবহার করলেও জাকাত দিতে হয়, গলায় মালা পরে আছেন স্বর্ণের ব্যবহার করতেছেন তাও জাকাত দিতে হবে, আর স্বর্ণবাদে আর বাকি যা আপনি ব্যবহার করবেন কিছু জাকাত লাগবে না। আপনার যদি 10টা BMW গাড়ি থাকে যা আপনি ব্যবহার করেন, জাকাত দিতে হবে। আপনার যদি সবচেয়ে দামি ঘড়ি আপনি ব্যবহার করেন, জাকাত দিতে হবে না। আপনার বাড়িতে যদি 10টা AC 10টা ফ্রিজ থাকে, জাকাত দিতে হবে না। আপনি যে বাড়িতে বসবাস করতেছেন ওটা যদি পৃথিবীর বিশাল বড় বাংলো বাড়ি হয়, কোটি টাকার ফ্ল্যাট হয়, জাকাত দিতে হবে না, কেন আপনি ওটাতে থাকেন ব্যবহার করেন। তথা আপনার বাসা বাড়ির যা যা ব্যবহার করার তার কিছুর জাকাত লাগবে না। এবার পরের পয়েন্ট আসি, ব্যবসায়িক সম্পদের মধ্যে থেকে কিসের কিসের জাকাত লাগবে আর ব্যবসায়িক সম্পদের মধ্যে থেকে কিসের কিসের জাকাত লাগবে না। ব্যবসায়িক সম্পদের প্রত্যেক কাঁচামালের জাকাত দিতে হবে। যে যে ধরনের ব্যবসা করছে তার ওই ধরনের ব্যবসার আলোকে কাঁচামাল পার্থক্য হবে। ধরেন কথার কথা, আমরা বইয়ের ব্যবসা করি, আমাদের কাগজ হচ্ছে কাঁচামাল। আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, সুতা হচ্ছে আপনার কাঁচামাল। যেই পণ্য থেকে, যেই পার্টস থেকে আপনি কিছু তৈরি করতেছেন, আপনি গাড়ি ম্যানুফ্যাকচারিং করেন তো বিভিন্ন পার্টস কিনে নিয়ে এসেছেন, ওই পার্টস হচ্ছে আপনার কাঁচামাল। তো প্রত্যেক যত কাঁচামাল আপনার ফ্যাক্টরিতে আছে তার আজকের বাজার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। আজকের বাজার মূল্য কত দিয়ে কিনেছেন সেটা ধর্তব্য নয়, যেই দিন জাকাত বের করতেছেন ওই দিন কত দাম, ওই দিন বিক্রি করলে আপনি কত টাকায় বিক্রি করবেন। যে কোনো তৈরিকৃত পণ্য কাঁচামাল থেকে তৈরি হয়ে গেছে, যেমন আগে সুতা ছিল কাঁচামাল, সুতারও জাকাত লাগবে, সুতা থেকে আপনি কাপড় বানিয়ে ফেলেছেন তৈরি হয়ে গেছে, এখন কত লাখ টাকার কাপড় আপনার গোডাউনে আছে তার আজকের বাজার মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। কত লাখ টাকার জিনিস আপনার দোকানে আছে বিক্রি করার জন্য, আপনার সুপার শপে আছে, শপিং মলে আছে যেটা আপনি বিক্রি করবেন, আপনার শোরুমে গাড়ি আছে বিক্রি করার জন্য, যা কিছু বিক্রি করার জন্য আপনার কাছে আছে, আপনি ব্যবসা করেন যে জিনিস বিক্রি করে, চাউল দিয়ে চাউল বিক্রি করে ব্যবসা করেন এখন যত টাকার চাউল আছে, ক্যামেরা বিক্রি করে ব্যবসা করেন যত টাকার ক্যামেরা আছে, যা কিছু আপনি বিক্রি করে ব্যবসা করেন অত টাকার যা এই মুহূর্তে আপনার কাছে আছে ওই পণ্য, তার আজকের বাজার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত বের করতে হবে। এবার ব্যবসায়িক সম্পদের মধ্যে কি কি জাকাত যোগ্য নয়। ব্যবসায়িক সম্পদের মধ্যে যেমন বাসা বাড়িতে দেখলাম যা আমি ব্যবহার করি তার জাকাত লাগে না, ব্যবসায়িক সম্পদে আমি যা ব্যবহার করি তার জাকাত লাগবে না। যেমন কথার কথা,
একটা কোম্পানির যদি 1000 গাড়ি থাকে, তার স্টাফের যাতায়াতের জন্য ওই 1000 গাড়ির জাকাত দিতে হবে না। কোম্পানির যদি সারা পৃথিবীর প্রত্যেক বড় শহরে অফিস থাকে, নিজের অফিস, ওই অফিসের জাকাত লাগবে না, কেন ও ব্যবহার করে ওইটা। তাহলে কোম্পানির গাড়ির, কোম্পানির বিল্ডিংয়ের জাকাত লাগবে না। ফিক্সড অ্যাসেট, কোম্পানির নিজস্ব স্থায়ী সম্পদ, হিসাবের খাতায় যেটাকে স্থায়ী সম্পদ বলে, যারা হিসাব রক্ষক পড়ে তারাও জানে যে কোনটা স্থায়ী সম্পদ। যেমন একটা অফিসে যদি একটা চেয়ার কেনা হয়, টেবিল কেনা হয়, এটা স্থায়ী সম্পদ। একটা অফিসে যদি একটা কম্পিউটার কেনা হয় অফিসের কাজে, এটা স্থায়ী সম্পদ। তাহলে যত দামি চেয়ার হোক, যত দামি টেবিল হোক, যত দামি কম্পিউটার হোক, এগুলো সব স্থায়ী সম্পদ, এগুলোর জাকাত গুনবে না। ব্যবসায়িক কোম্পানি এগুলোর জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করবে না। উৎপাদন করার জন্য যত মেশিনারিজ আছে, এই মেশিনারিজের জাকাত লাগবে না। গার্মেন্টস শিল্পে আপনি যত মেশিন, সেলাই মেশিন কিনে রেখেছেন কাপড় উৎপাদন করার জন্য, ওই সেলাই মেশিন স্থায়ী সম্পদের অন্তর্ভুক্ত, ওটার জাকাত দিতে হবে না। এরকম যত মেশিনারিজ আছে, কোনো মেশিনারিজেরই যেটা আপনার স্থায়ী সম্পদ, জাকাত দিতে হবে না। আপনি আবার যদি মেশিন বিক্রির ব্যবসা করেন, তখন আবার হুকুম পাল্টে যাবে। আপনার কাছে বিক্রি করার জন্য এখন যত মেশিন আছে তার আজকের বাজার দাম আপনাকে দিতে হবে। আপনি যে গাড়ি ব্যবহার করতেছেন ওই গাড়ির জাকাত লাগবে না। আপনি আবার গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, তাহলে আপনার শোরুমে যত গাড়ি আছে ওই গাড়ির আজকের বাজার মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। তাহলে মূল মূলনীতি আমরা এটা বুঝতে পারলাম, ব্যবহার করলে জাকাত লাগে না, ওটা ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে জাকাত লাগে। এবং ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে আজকের বাজার মূল্য যেই দিন জাকাত বের করা হচ্ছে, সেটা জাকাতের জন্য হিসাব করতে হয়। এবার জাকাতযোগ্য আরও কিছু সম্পদ, যেমন জমি জায়গা, প্লট ফ্ল্যাট, প্রপার্টি, এগুলোর কীভাবে জাকাত দিবেন? যারা প্লট ফ্ল্যাট ভাড়ায় দেয়, জমি ভাড়ায় দেয়, ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে, গাড়ি 10টা 50টা, অটোরিকশা ভাড়ায় চলতেছে, এগুলো একটারও জাকাত লাগবে না। ভাড়ায় দেওয়া কোনো জিনিসের জাকাত লাগে না। হ্যাঁ, ওই ভাড়া থেকে যে টাকাটা, নগদ অর্থ আপনার কাছে আজকে ঢুকলো, জাকাত বের করার আগ মুহূর্তে ঢুকলো, নগদ অর্থ হওয়া মাত্রই ওটার আবার জাকাত লাগবে। এখনই 50টা অটোরিকশার ভাড়া আপনার হাতে ঢুকলো নগদ অর্থ হিসেবে, নগদ অর্থ হয়ে গেছে, এখন আর জাকাত দিতে হবে। ওই নগদ অর্থ আপনি আবার বিকাশে জমা করলেন, ব্যাংকে জমা করলেন, জাকাত দিতে হবে। কিন্তু এখন আমি কত টাকার ভাড়া পাবো, তাদের কাছে কাছে ভাড়া আছে, তারা এখনও দেয়নি, এটার জাকাত নাই। 12 মাসে আমি কত টাকার ভাড়া পাই, এটা আলাদা করে হিসাব করে জাকাত দিতে হবে, এর জাকাত নাই। নগদ অর্থ হিসেবে যা ঢুকেছে তার জাকাত দিতে হবে। কিন্তু আপনি ফ্ল্যাট বানিয়ে বিক্রি করেন, প্লট কিনে বিক্রি করেন, এটা হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল। যে কেউই কোনো জমি কিনবে বিক্রি করার জন্য, আজ থেকে 20 বছর আগে 2000 সালে জমি কিনেছেন বিক্রি করবেন এই নিয়তে 2 লক্ষ টাকা দিয়ে, আজকে ওই জমির মূল্য 1 কোটি টাকা, তো আজকে 1 কোটি টাকার জাকাত দিতে হবে, দিতেই হবে। কেননা কিনার সময় নিয়ত ছিল বিক্রি করা, তথা ব্যবসা, দিতেই হবে, কোনো ছাড় নাই। আপনি ফ্ল্যাট কিনেছেন আজ থেকে 30 বছর আগে আবার বিক্রি করবেন বলে, ওই ফ্ল্যাটের আজকের বাজার মূল্য কত, জাকাত দিতে হবে। তাহলে প্রত্যেক যা কিছু আপনি কিনছেন, সেটা জমি হোক, প্লট হোক, ফ্ল্যাট হোক, আবার বিক্রি করবেন বলে তার আজকের বাজার মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। যারা শেয়ার বাজারের ব্যবসা করেন, স্টক এক্সচেঞ্জ, তারা কিভাবে জাকাত দিবেন? আমরা জানি শেয়ার মার্কেট 2 ভাগে বিভক্ত, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। যারা কোম্পানির শেয়ার কিনে, কোম্পানির সাথে ব্যবসা করে, কোম্পানির মুনাফা ভোগ করতে চায়, কোম্পানির লাভ ভোগ করতে চায়, তাদের জাকাত বের করার সিস্টেম হচ্ছে, তারা কোম্পানিকে বলবে যে আপনার জাকাতযোগ্য সম্পদ কত পার্সেন্ট। কোম্পানি হিসাব করে তাকে পাঠিয়ে দিবে যে আমার জাকাতযোগ্য সম্পদ 30%। এখন আপনি ওই কোম্পানির শেয়ার কিনেছেন 100 টাকার, তার মানে আপনার 100 টাকার 30 টাকা জাকাতযোগ্য, আর যত জাকাতের হিসাব করতেছেন ওই 30 টাকাকে জাকাতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর যদি আপনি কোম্পানির শেয়ার কিনে কোম্পানির লাভ ভোগ করার জন্য নয়, শেয়ার কিনেছেন আবার বিক্রি করবেন সেকেন্ডারি মার্কেটে, দাম বাড়লেই বিক্রি করে দেবেন, তাহলে ওই শেয়ারের আজকের বাজার মূল্য যত দেখাচ্ছে স্টক এক্সচেঞ্জে, যতগুলো আপনার শেয়ার কেনা আছে তার আজকের বাজার মূল্য স্টক এক্সচেঞ্জে যা দেখাচ্ছে, সেটা অন্য জাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করতে হবে।
সম্মানিত উপস্থিতি, এবার আমরা বিষয়টা আরো ক্লিয়ার করি। এখন সব যাকাতযোগ্য সম্পদ আমাদের জানা হয়ে গেল, যাকাত ফরজ হয় কোন কোন শর্তের ভিত্তিতে সেটাও জানা হয়ে গেল। এখন আজকে আমি বাসায় বসে হিসাব করব আমার কাছে কত যাকাতযোগ্য সম্পদ আছে। আমার স্ত্রী মেয়ের 3 ভরি স্বর্ণ আছে, কথার কথা। আমার ব্যাংকে 2 লাখ টাকা আছে, হাতে নগদ 1 লাখ আছে। আমার দোকানে 50,000 টাকার মাল আছে যেটা আমি বিক্রি করব। আমার কাঁচামাল, ব্যবসায়িক কাঁচামাল, সেটা যে ধরনেরই হোক, যেমন যে বালু দিচ্ছে, যে বালুর ব্যবসা করে, ওর যত বালু এখন কিনা আছে তার আজকের বাজার মূল্য, যে ইট দিচ্ছে ওর যত ইট আজকে কিনা আছে তার আজকের বাজার মূল্য, এগুলো সব আপনি একত্রে হিসাব করবেন। হিসাব করে এবার দেখবেন মোট কত হলো। 3 ভরি স্বর্ণ সমান এত টাকা, 2,10,000 টাকা যোগ করবেন, 2,10,000। আমার নগদ এত, একজনকে ধার দিয়ে রেখেছি পাবো সেটা এত, সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সম পরিমাণ 5 লাখ টাকা ক্রস করে আছে, তার মানে আপনার উপর যাকাত ফরজ, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। সব একত্রিত করে, আলাদা আলাদা না। এবার একত্রিত এই হিসাবের মধ্যে থেকে প্রতি 100 টাকায় 2,500 টাকা, 1,000 টাকায় 250 টাকা, 1,00,000 টাকায় 2,500 টাকা তথা মূল টাকার 2.5% আপনাকে যাকাত হিসেবে বের করতে হবে। আর এই টাকা যদি আপনার বাড়িতে রাখেন তাহলে এটা ভয়ঙ্কর, গোখরা গহমা সাপ বাড়িতে রাখার চেয়েও ভয়ঙ্কর। কেউ নেওয়ার না থাকলে ডাস্টবিনে যে ফেলে দিয়ে আসতে হবে, তবুও বাড়িতে রাখা যাবে না, এত ভয়ঙ্কর জিনিস যাকাত। কোথায় দিবেন যাকাত? ইসলামে মৌলিক যে খাতগুলোর কথা বলা আছে, যেটা আমরা 8টা খাত হিসেবে জানি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, যারা অন্য ধর্মের কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে তাদের অন্তরকে নরম করার জন্য, যে ঋণগ্রস্ত তাকে ঋণ থেকে বাঁচানোর জন্য, যে ব্যক্তি গোলাম আরেকজনের সাথে চুক্তি করে রেখেছে যে এত টাকা দিলে তাকে তাকে আজাদ করে দিবে, ওই চুক্তিবদ্ধ গোলামের আজাদির জন্য, মুক্তির জন্য, ফি সাবিলিল্লাহ যে আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় কাজ করে, যে কোনো আল্লাহর রাস্তার কাজ, সেই আল্লাহর সুবহানাহু তাআলার ফি সাবিলিল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য, পথিক ইবনে সাবিল যে মুসাফির তার জন্য, এই মোটামুটি যাকাতের খাত। যাকাতের খাত 8 খাতেই ভাগ করতে হবে বিষয়টা এমন নয়, বরং 1 খাতেই আপনি সব যাকাতের টাকা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে কি নিয়ম? মুহাদ্দিস কিরাম এবং মুফাসসিরিনে কিরাম যেটা বলেছেন সেটা হচ্ছে মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না, তবে মাদ্রাসার জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, ইয়েতিমখানা, এগুলো ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, এগুলোতে যাকাতের টাকা দেওয়া যাবে। আলোচনার মোটামুটি আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখানে আরেকটা প্রশ্ন থেকে গেছে, সেটা হচ্ছে যে পাতিল যতক্ষণ এক ততক্ষণ যাকাতের হিসাব হবে এক, কুরবানি হবে এক, ফেতরা হবে এক, সব হবে এক। পাতিল যতক্ষণ এক, বাপ বেটা ভাই সব এক পাতিলে খায়, এক জায়গায় হিসাব হয়, মানে ওদের সবার যত স্বর্ণ আছে, সবার যত টাকা আছে সব একত্রিত করে যাকাত বের করতে হবে। খান এক পাতিলে, হিসাব করার সময় এক ভাই আলাদা হিসাব করে বলবে যে আমার নিসাব পরিমাণ সম্পদ নাই, আর এক ভাই আলাদা হিসাব করে বলবে কই আমার উপর তো যাকাত ফরজ হয়নি, তাহলে হবে না। এক পাতিলে খান মানে যত ভাই ভাবি বাপ মা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্বর্ণ গহনা সব একসাথে হিসাব হবে, পাতিল আলাদা হিসাব আলাদা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যাকাতের হিসাব বুঝে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আর 2টা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে শেষ দশকে আমরা প্রবেশ করতে যাচ্ছি অচিরেই, আর শেষ দশকের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। ইযা দাখালাল আশরাল আওয়াখির, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রবেশ করতেন, সাদ্দা ইজারাহু, তিনি তার লুঙ্গিকে গামছাকে শক্ত করে বেঁধে নিতেন কোমরের সাথে। আজকেও গ্রামে যারা কাজ করবে তারা দেখবেন ঝগড়া করতে গেলে কোমরে শাড়ির আঁচল বেঁধে নেয়, কোমরে নেংটি মেরে নেয়, জমিতে কাজে নামলে কোনো ভারী জিনিস উঠাতে চাইলে লুঙ্গিতে কাঁচা মারে। তো ঠিক ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে শেষ দশকের প্রস্তুতি আল্লাহ রাসূল এমনভাবে নিচ্ছেন
যেমন ওই ঝগড়া করতে যাওয়া, জমিতে কাজ করতে যাওয়া, ভারী কাজ করতে যাওয়া ওই ব্যক্তি যেভাবে কাঁচা মারে, ওই রকম যেন তিনি কাঁচা মারতেছেন ইবাদতের জন্য, লুঙ্গি বাঁধতেছেন, গামছা বাঁধতেছেন ইবাদতের জন্য, এত কঠোর ও কঠিন ইবাদতের প্রস্তুতি নিতেন। কেন? কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে আর রমজানের শেষ দশকে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর খুঁজো ফিল আশরিল আওয়াখির মিনাল বিত্র, শেষ দশকে বা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরের জন্য জাগরণ করো। সুতরাং শেষ দশকের গুরুত্ব অপরিসীম। শেষ দশকের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিকাফ। যারা দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার একান্ত সান্নিধ্য চায়, দুনিয়াতে আমরা কত ব্যস্ত থাকি, শত ব্যস্ততায় আমাদের জীবন পরিচালিত হয়, এই ব্যস্ততার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ওভাবে স্মরণ করা যায় না। যারা দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহকে স্মরণ করতে চায়, তাদের জন্য বড় মাধ্যম হচ্ছে শেষ দশকের ইতিকাফ। তবে ইতিকাফে যারা বসবেন, তারা যদি আবার অ্যান্ড্রয়েড ফোন টোন কম্পিউটার ল্যাপটপ নিয়ে ইতিকাফের মধ্যে যান, তাহলে আপনি দুনিয়ার সাথে কানেক্টেডই থাকলেন, দুনিয়ার সাথে সম্পৃক্তই থাকলেন, যুক্তই থাকলেন, ওই ইতিকাফের আপনি স্বাদ পাবেন না, মজা পাবেন না। ইতিকাফ মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক। অফলাইনে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হলেন, কিন্তু অনলাইনে দুনিয়ার সাথে কানেক্টেড, ওই ইতিকাফের কোনো মজা নাই, ওই ইতিকাফ ইতিকাফ নয়, টোটালি ডিসকানেক্টেড, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন দুনিয়া থেকে, সেটাই ইতিকাফ। সুতরাং ইতিকাফে যারা যাবেন, তারা দুনিয়ার যাবতীয় টেকনোলজি, যত উন্নত প্রযুক্তি আছে, সব তালাক দিয়ে, বাদ দিয়ে, ডিলিট করে দিয়ে, পরিপূর্ণ খালি হাতে, যেমন আমি আব্বুকে দেখি ইতিকাফে গেলে কোরআন ছাড়া কিছুই নিয়ে যান না, উনি লেখালেখি করার জন্য বই পুস্তকও নিয়ে যায় না, খাতা কলমও নিয়ে যায় না, যে ইতিকাফে বসে উনি লেখালেখি করবেন, বই পুস্তক পড়বেন, এটা না, জাস্ট জামা কাপড় আর কোরআন, ব্যাস এটাই আসলে ইতিকাফ। ইতিকাফে গিয়ে গবেষণা করার জায়গা নয় তো ইতিকাফ। ইতিকাফে বসে আপনি লেখালেখি করবেন, গবেষণা করবেন, মোবাইলে দাওয়াত দিবেন, ফেসবুকে দাওয়াতি কাজ করবেন, এটার জায়গা ইতিকাফ নয়। শুধু কোরআন আর আপনি আর আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ আল্লাহর বাণী আর আপনি, তার নামে ইতিকাফ। সুতরাং ইতিকাফে বসার আগ্রহ আমাদের থাকতে হবে, শেষ দশ দিনকে কেন্দ্র করে লাইলাতুল কদরের রাত জাগ্রত করা, ইতিকাফ করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি সাদকা করা, দান করা, আর যাকাতের হিসাব বের করে যাকাত মানুষের নিকটে পৌঁছে দেওয়া, এগুলো আমাদের জরুরি কর্তব্য। ঈদের আগে ফেতরা পৌঁছিয়ে দেওয়া, যেটার আলোচনা আমরা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।